আরও এক চাঞ্চল্যকর ঘটনার খবর এসে পৌঁছলো আমাদের নিউজ ডেস্কে। রালডিং শহরের এক আবাসন থেকে পাওয়া গেল লাশ ভর্তি চারটে ট্রাঙ্ক বাক্স। আমি আবার রিপিট করছি, লাশ ভর্তি চারটে ট্রাঙ্ক বাক্স পাওয়া গেল রালডিং শহরের এক পাঁচতলা বাড়ির থেকে। লাশগুলো পুলিশ উদ্ধার করে নিয়েছে বিশেষ শনাক্তকরণের জন্য। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি আলাপন গঙ্গোপাধ্যায়ের সাথে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি আলাপন। আলাপন, তুমি বলো, তুমি কি দেখলে ওখানে? ওখানকার পরিস্থিতি কি? পুলিশ কি তদন্ত শুরু করেছে? শহরের প্রান্তে সেই খালপার সংলগ্ন গলি আছে, সেই গলিরই কিন্তু নয় নাম্বার বাড়ির থেকে আজ সকাল চারটে নাগাদ একটা ট্রাঙ্ক উদ্ধার হয়। সেগুলো খুলে দেখা গেছে সেগুলিতে চারটি মৃতদেহ রাখা আছে। সকালে সেই নয় নাম্বার বাড়ির দরজা খোলা দেখে স্থানীয় মানুষ কোনো সারা শব্দ না পেয়ে তারাই তৎক্ষণাৎ পুলিশে খবর দেন এবং পুলিশ আলাপন, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, সংযোগ ব্যবস্থার গোলযোগের কারণে হয়তো। আলাপন, আলাপন, তুমি শুনতে পাচ্ছো? তুমি লাইনে থাকো আলাপন, তুমি লাইনে থাকো, খুব শীঘ্রই আসছি আমরা একটা ছোট্ট বিরতির পরে, ততক্ষণ সঙ্গে থাকুন। শ্রুতিলিপিতে সকলকে স্বাগত। আজকের গল্প অন্ধকার গলির সেই বাড়ি, রচনা শিশির বিশ্বাস। 2017 সালের নবকল্লোল পত্রিকার ভৌতিক সংখ্যা থেকে নেওয়া আজকের গল্প পাঠে আমি সোমনাথ, সহশিল্পী রিয়া ও আলাপন গঙ্গোপাধ্যায়, চিত্র পরিকল্পনায় ইমন সাহা। পুরো দুটো দিন অপেক্ষা করার পরে সুযোগটা হঠাৎই পাওয়া গেল। রাত তখন 10টার মতো, এমন বেশি নয়, কিন্তু এর মধ্যেই ছোট রালডিং শহর প্রায় নিঝুম। সদর রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বললেও ছোট এই গলি একেবারে অন্ধকার। কালো প্যান্ট আর আটো জামা গায়ে একটা মূর্তি পা টিপে এগিয়ে চলেছে গলির 9 নম্বর বাড়িটার দিকে। অন্ধকারে এত সন্তর্পণে যে নজরে পড়ার কথা নয়, কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। একে তো 9 নম্বরের লাগোয়া বাড়িতেই আমার আস্তানা, পাশের একটা জালনা তো প্রায় মুখোমুখি, পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতরেও নজর করা যায়। তাছাড়া গলির দিকের জালনা দিয়ে দেখা যায় সদর দরজাও। তার উপর গত দুটো দিন এমন একটা সুযোগের জন্যই তো অপেক্ষা করে আছি। অল্পদিন আগেও বাড়িটা ফাঁকাই ছিল, সারা দিন ঝিম হয়ে পড়ে থাকত, সদর দরজার হাতলে ধুলো ময়লার আস্তর। তারপর হঠাৎই এক দুপুরে লোকজনের সাড়া। এসব ব্যাপারে খুব একটা আগ্রহ নেই আমার, তবু প্রতিবেশী বলেই নিতান্ত কৌতূহলে জালনার দিকে তাকিয়েছিলাম। সদর দরজা খোলা, কয়েকজন কুলি মজুরি ধরাধরি করে নানা মাপের আসবাবপত্র ঢোকাচ্ছে। চেয়ার টেবিল মস্ত আরামকে দ্বারা খাট, প্রতিটি বেশ দামি। এছাড়া গোটা দশেক বড় আকারের মজবুত স্টিলের ট্রাঙ্ক। ডালা বন্ধ থাকলেও কুলিগুলো যেভাবে সেগুলো নিয়ে আসছিল বোঝা যায় একেবারেই খালি, মালপত্র কিচ্ছু নেই। এতগুলো খালি ট্রাঙ্কের কি দরকার বুঝতে পারলাম না। ইতিমধ্যেই হই হই করে সারা বাড়িতে শুরু হয়ে গেছে ঝাড়পোঁছ, সেও জোনা কয়েক মিস্ত্রি মজুর। কৌতূহল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তত্ত্ব তালাশ করেও খুব বেশি হদিশ পাইনি। কাজের তদারক যিনি করছিলেন তিনি ট্রান্সপোর্ট কোম্পানির লোক, বিশেষ কিছুই জানেন না। কলকাতা থেকে এক মহিলা নাকি আসছেন, কিছুদিন থাকবেন, তার আগে মালপত্র পাঠিয়ে দিয়েছেন, এই আর কি। সব যথাস্থানে সাজিয়ে ঘর দৌড় ঝাড়পোঁছ করে দিতে হবে, সেই রকমই নির্দেশ আছে। দিন কয়েক থাকবেন, অথচ এত মালপত্র, পেল্লায় আকারের এতগুলো খালি ট্র্যাঙ্ক, সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আসলে দেশের পূর্ব প্রান্তের ছোট এই শহরটার বিশেষ সুনাম নেই, স্মাগলিং উগ্রপন্থীদের উৎপাত লেগেই আছে, খুন জখম প্রায় নিত্য নৈমিত্তিক, বেআইনি আগ্নেয়াস্ত্রের ঢালাও কারবার। এর উপর কিছুদিন হলো শুরু হয়েছে অন্য এক আপদ, গোদের উপর বিস্ফোরণ বলা যায়।
প্রায় নিয়ম করে সপ্তাহে দুদিন শনি আর মঙ্গলবার রাতে রহস্যজনকভাবে একের পর এক খুন। নিহত মানুষটির দেহে আঘাতের চিহ্ন বলতে গলায় তীক্ষ্ণ কিছু বেধার দাগ, ব্যাস আর কিচ্ছু নেই। এছাড়া শরীর শুকিয়ে প্রায় কাঠ হয়ে যাচ্ছে প্রত্যেকটা মৃতদেহেরই, সমস্ত রক্ত চুষে বের করে নেওয়া হয়েছে। কেউ বলছে ভ্যাম্পায়ার, শহরে ভ্যাম্পায়ার হানা দিয়েছে, এ তারই কাজ। তবে যুক্তিবাদীরা মানতে রাজি নয়, তাদের সন্দেহ এ কাজ রক্তের চোরাকারবারীদের। রাতের অন্ধকারে শিকার পেলেই তারা কাবু করে গলায় সূঁচ ফুটিয়ে শরীরের সমস্ত রক্ত বের করে নিয়ে নিচ্ছে। সে রক্ত চলে যাচ্ছে সীমান্ত পার হয়ে অন্য দেশে। অন্য কোথাও এমন ঘটলে এতদিনে তোল পার হয়ে যেত, কিন্তু রাইল্ডিং নিতান্তই এক উপদ্রুত সীমান্ত শহর। পুলিশ আছে বটে, কিন্তু তাদের যে কি কাজ তারা নিজেরাই হয়তো জানে না। শহরের আধা সামরিক তথা প্যারামিলিটারি ফোর্সেরই রমরমা, তবে তাদের কাজ উগ্রপন্থী আর সীমান্ত সামলানো। এসব নিয়ে ভাবার সময়ই নেই, রহস্য তাই রহস্যই রয়ে গেছে। পুলিশ কোনো কিনারা করতে পারেনি, অগত্যা রাত নামলেই এখন শহর জুড়ে আতঙ্ক। খুব দরকার ছাড়া কেউই তেমন বের হয় না। এমন এক জায়গায় কলকাতা থেকে কেউ মাস কয়েকের জন্য বেড়াতে আসছেন, ব্যাপারটা সন্দেহজনক বই কি, বিশেষ করে এত আসবাবপত্র নিয়ে। অন্য কোনো ব্যাপার নয় তো, কিন্তু এসব দেখার কাজ তো পুলিশের, আমার তো নয়। তাই সেই প্রথম দিনের পর ব্যাপারটা নিয়ে আমি আর মাথায় ঘামাইনি, কিন্তু দিন কয়েকের মধ্যেই মত বদলালো। এর মধ্যে নতুন প্রতিবেশীর ব্যাপারে আর খোঁজ খবর নিইনি, কোনো সারা সপ্তাহও পাইনি বাড়িটা থেকে। ভেবেছিলাম মহিলা বোধ হয় এখনও আসেনি। সেদিন গলির দিকের জানলা খোলাই ছিল, হঠাৎ 9 নম্বর বাড়ির সদর দরজা খোলার শব্দে বুঝলাম নতুন বাসিন্দা ইতিমধ্যে চলে এসেছেন। নিতান্ত কৌতূহলে জানলা দিয়ে চোখ বাড়িয়েছিলাম। মধ্য 40 মহিলার পোশাক এমন কিছু আমনি নয়, পরনে ফেডেড জিন্স আর কটনের টপ, পায়ে স্নিকার, নিতান্তই সাদা মাটা। তবু চোখ ফেরাতে পারিনি, শুধু সুন্দরী বললে কমই বলা যায়। এমন হ্যান্ডসাম ফিগার অনেক দিন চোখে পড়েনি, যেন মুম্বাইয়ের কোনো ছবির পর্দা থেকে উঠে আসা হিরোইন। এমন একজন মহিলা প্রতিবেশী হলে আগ্রহ হওয়াটাই স্বাভাবিক, ব্যতিক্রম ছিলাম না আমিও। এরপর খোঁজ নিতে আগ্রহ কিছু বাড়ল আরও। মহিলা একাই থাকেন, এমনকি একটা কাজের মানুষও নেই, সারা দিন কোনো সাড়া পাওয়া যায় না। খালি বাড়িটা আগে যেমন নিঝুম হয়ে থাকতো, এখনও প্রায় তেমনই। ব্যতিক্রম বলতে গভীর রাতে কখনো চাপা একটা ঘড়ঘড় আওয়াজ। এক রাতে ওই শব্দ শুনে জানলায় কান পেতেছিলাম, বুঝতে অসুবিধা হয়নি মহিলা যথেষ্ট ভারী কিছু মেঝের উপর দিয়ে টেনে নিয়ে আনছেন। ট্রাঙ্কের ঢাকনা খোলার চাপা একটা শব্দ এরপর শুনতে পেয়েছিলাম শুধু, বাস তারপর সব আবার নিস্তব্ধ। ব্যতিক্রম বলতে শুধু ওই বিকেলের দিকে, তাও নিয়মিত নয়, হঠাৎ কখনো আচমকাই সেদিন খুলে যায় ভারী কাঠের সদর দরজা। বেরিয়ে পড়েন মহিলা, সেই একই পোশাক, ফিটেড জিন্স আর কটনের টপ, এছাড়া রোদ চশমা ছিল। দরজায় তালা লাগিয়ে স্পিকারের হালকা শব্দে দ্রুত গলি পার হয়ে যান। এ শহরে এখনো ঘোড়ায় টানা টমটম রয়েছে, রিক্সা এমনকি অটো চালু হলেও সাধারণ মানুষ টমটমই বেশি ব্যবহার করে। গলির মুখে তাদের একটা ঠিক, সকাল থেকে সন্ধে পর্যন্ত দু একটা থাকেই। গলির মোড়ে পৌঁছে মহিলা অন্য গাড়ির জন্য দেরি করে না, তারই একটাই উঠে পড়ে, তবে গাড়িতে বেশি দূর যান না। শহরেরই কোনো নিরিবিলি স্থানে পৌঁছে ছেড়ে দেন, বাকিটা হেঁটেই চলে যান তারপর। কখন ফেরেন সেই হদিশ পেতে অবশ্য সময় লাগেনি। সেদিনই রাত তখন 8টার মতো, বড় রাস্তায় টিমটিমে বাতি জ্বললেও সরু গলিটা একেবারেই অন্ধকার, শুধু দুদিকের বাড়ির জানলা দিয়ে পড়া সামান্য আলো। তা বর্তমানে শহরের যা অবস্থা, সন্ধ্যের পর কেউ আর দরজা জানলা বিশেষ খোলা রাখে না,
তাই ঘন অন্ধকার। সেই অন্ধকারেই দেখতে পেলাম স্নিকারের হালকা শব্দে মহিলা ঘরে ফিরছেন, সঙ্গে একজন পুরুষ, লম্বা চওড়া চেহারা, দেখে বোঝা যায় স্থানীয় নয়, সম্ভবত প্যারামিলিটারিদের কেউ। লোকটা এক হাতে মহিলার গলা জড়িয়ে যেভাবে পা ফেলছিল বোঝা যায় অতিরিক্ত নেশার প্রভাবে যথেষ্টই বেসামাল। সঙ্গীকে নিয়ে মহিলা এরপর সন্তর্পণে দরজার তালা খুলে ঢুকে পড়েছিল ভিতরে। রহস্যময় মহিলাটি কি চরিত্রের মানুষ এরপর বুঝতে বাকি থাকেনি। সে প্রথম দিন থেকে ভিতরে যে ইচ্ছেটা ক্রমাগত পাক খেয়ে চলেছে তা যে পূর্ণ হতে পারে বুঝে ফেলেছিলাম। দিন কয়েকের মধ্যেই মিলে গেল সুযোগটা। সেদিন বিকেলের দরজা খোলার আওয়াজ পেয়ে আর দেরি করিনি, যখন বের হলাম মহিলা ততক্ষণে গলির শেষ মাথায় পৌঁছে গেছেন, সেই জন্য অবশ্য ব্যস্ত হয়নি। মহিলা এবার কি করবে জানা আছে। ধীরে সুস্থে যখন গলির মোড়ে পৌঁছলাম মহিলা ততক্ষণে টমটমে চেপে রওনা হয়ে পড়েছে। স্ট্যান্ডে দ্বিতীয় কোনো টমটম নেই দেখে যখন হাত পা কামড়াচ্ছি হঠাৎই একটা চলতি রিক্সা পেয়ে গেলাম। বেশি দূর যেতে হলো না, ছোট্ট শহর কি না, এক প্রান্তে বাগান ঘেরা ছোট একটা লেক আছে, পাশেই পাহাড় থেকে গোটা কয়েক ঝর্ণা নেমেছে, একটাই প্রায় সারা বছর জল থাকে, উঁচু বাঁধ দিয়ে সেই জল ধরেই লেকটা তৈরি। চারপাশে নানা জাতের ফুল আর ফলের বাগান, শুনেছি আগে বিকেল হলে এখানে বহু মানুষের সমাগম হতো, এখন প্রায় ফাঁকা, যারা এসেছিলেন বিকেল পড়তেই বেরিয়ে আসতে শুরু করলেন। গেটের সামনে তাদের হালকা জটলা, দূর থেকেই দেখলাম মহিলা সেই লেকের সদর ফটকের কাছে এসে টমটম ছেড়ে দিলেন, অবত্যা খানিক আগেই নেমে পড়তে হলো। বাকি পথটুকুনি হেঁটে আসতে সময় লাগলো অবশ্য, তবে সেজন্য উদ্বিগ্ন হয়নি। পার্কের সদর ফটকের গায়েই চারিদিক খোলা ছোট এক রেস্তোরাঁ, সুদৃশ্য গোটা কয়েক চেয়ার টেবিল, ভিতরে ঢোকার আগে অথবা বের হবার পর অনেকেই এখানে চা কফি পান করতে আসেন। ইতিমধ্যে দেখে নিয়েছি মহিলা প্রায় ফাঁকা সেই রেস্তোরাঁয় একটা টেবিলের সামনে বসে পড়েছেন। কাছে গিয়ে বললাম, ও ম্যাম, ইউ? মহিলা নীরবে কিছু ভাবছিলেন বোধহয়, ইতিমধ্যেই টেবিলে ধুমায়িত চা এসে গেছে, হাত দেওয়া হয়নি। আমার কথায় মুখ তুলে তাকালেন, সামান্য কুচকে উঠল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি নতুন মানুষ ম্যাম, চেনার কথা নয়, আমি আপনার প্রতিবেশী, গলিতে দু একবার দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আলাপ হয়নি, আজ এদিকেই কাজে এসেছিলাম, আপনার দেখা পাবো ভাবিনি, হাজার হোক প্রতিবেশী মানুষ। আমার কথায় মহিলা খুশি হলেন কিনা বোঝা গেল না, তবে বসতে ইঙ্গিত করে বললেন, চা চলে তো নাকি কফি? এক যাত্রায় আলাদা রকম ঠিক নয়। টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে ফের কান চাকিয়ে হাসলাম, তারপর বয় ছেলেটাকে আর একটা চায়ের কথা জানিয়ে বললাম, দামটা কিন্তু আজ আমি দেব। হ্যাঁ, ভেবেছিলাম মহিলা আপত্তি করবেন, কিন্তু কোনো কথাই বললেন না, আগের মতোই থম হয়ে বসে রইলেন। কিভাবে শুরু করা যায় ভাবছি, মহিলা ফস করে বললেন, আপনি তো দেখছি আমার মতোই বাইরের মানুষ, চাকরির খাতিরে এসেছেন, একাই থাকেন? মহিলার কাছ থেকে এমন প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি, একটু থতমত খেয়ে গেলেও মুহূর্তে সামলে নিয়ে বললাম, ঠিকই ধরেছেন ম্যাম, তবে চাকরি বাকরির জন্য নয়, আসলে আমিও তাই। আমার কথা শেষ হবার আগেই মুক্তোর মতো দাঁতে উনি মিষ্টি হাসলেন, আমি মিসেস নিশা রাও, বিবাহিতা হলেও আপাতত সেপারেশন চলছে, হাতে টাকা পয়সা আছে উড়ে বেড়াচ্ছি, আপনি? হ্যাঁ, আমি মিস্টার রমাকান্ত বসু, কলকাতার মানুষ, মাস ছয়েক হলো এসেছি এখানে, ভেবেছিলাম এই মাসেই ফিরে যাব, কিন্তু আজ আপনার সঙ্গে পরিচয়ের পরে মনে হচ্ছে দিন কয়েক থাকা যায় আরও। হ্যাঁ, লাগোয়া বাড়ি যদি অনুমতি করেন একদিন যেতেও পারি, খানিক গল্প করে আসব, অথবা যদি একদিন সময় করে
এই গরিবের বাড়ি আসা যায়, কি ভাববেন? আপনি তাহলে পাশের 9A বাড়িটায় থাকেন? আমি তো ভেবেছিলাম বাড়িটা খালি, কেউ থাকে না। আসলে একা মানুষ তো, ওই দিনের অনেকটা সময় বাইরেই কাটে। কিছু মনে করবেন না মিস্টার বাসু, আমি কিন্তু কারো বাড়িতে বড় একটা যাই। বলতে বলতে হঠাৎই থেমে গেলেন উনি, হাঁ করে আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। সামান্য কুচকে উঠল ভুরু। আপনার বাঁদিকের আপনার বাঁদিকের দাঁতটা নেই দেখছি। সবে পরিচয়, হঠাৎ এমন এক কথায় বিব্রত হওয়া স্বাভাবিক। বাঁদিকের ক্যানাইন দাঁতটা অনেকদিন আগে এক দুর্ঘটনায় পড়ে গেছিল, বাঁধিয়ে নিয়েছিলাম, কিন্তু তাতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি, তাই আর ব্যবহার করি না আর কি। মহিলা কিন্তু বিশেষ খুশি হলেন বলে মনে হলো না, ঠোঁট বাঁকিয়ে সামান্য ঘাড় নাড়লেন শুধু। তারপর মুখ তুলে সন্তর্পণে চারপাশের চোখ ঘোরাতে গিয়ে হঠাৎ থেমে গেলেন, স্থির চোখে তাকিয়ে রইলেন দূরে রাস্তার দিকে। উপদ্রুত অঞ্চল, দিনভর পথে বেড়া মিলিটারিদের টহল চলে, হুর্দি পড়া কয়েকজন এদিকেই আসছে, কাঁধে রাইফেল। তাকিয়ে আছি রেস্তোরাঁর মালিক সন্ত্রস্ত হয়ে টেবিলের পাশে এসে হাত কচলে বললেন, রেস্তোরাঁ এবার বন্ধ করতে হবে স্যার। কেন? সন্ধে হতে তো দেরি আছে এখনো। আর বলবেন না স্যার, ইদানিং সন্ধ্যের পরে শহর থেকে কয়েকজন নাকি উধাও হয়ে গেছে, কোনো খোঁজ নেই তাদের, তাই দিন কয়েক হলো সন্ধ্যের আগে রেস্তোরাঁ বন্ধ করার হুকুম হয়েছে, ওরা ওই জন্যই আসছে। তো গোটা কয়েক চুমুক দিয়ে মহিলা আত খাওয়া চায়ের কাপ নামিয়ে রেখেছেন, আমি কিছু বলার আগেই উঠে দাঁড়ালেন। আজ এমনিতেও হাতে একদম সময় নেই মিস্টার বাসু, উঠি বরং। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই উনি হন হন করে বেরিয়ে গেলেন। অল্প দূরে পথের উপর বড় এক হাউজিং, পাশাপাশি গোটা কয়েক বাড়ি, হারিয়ে গেলেন তার ওধারে। দাম মিটিয়ে উঠে দাঁড়ালাম আমিও। সেদিন কাজটা যে বোকার মতো হয়ে গিয়েছিল পরে বুঝতে বাকি রাখিনি। মহিলা অর্থাৎ মিসেস নিশারাও সেদিন রাত গোটা সাতেকের আগেই ফিরে এসেছিলেন, সঙ্গে নতুন একজন পুরুষ। দেখে হাত পা কামড়াতে বাকি রেখেছি। ওভাবে চলে না এসে মহিলার সঙ্গে থাকলে সুযোগটা আজই নেওয়া যেত। আহাম্মক মতো কাজ হয়ে গেছে। আগেই বলেছি মহিলার 9 নম্বর বাড়ির জানলার সোজা আমার ঘরেও একটা জানলা আছে। দুটো জানলাই সাধারণত বন্ধ থাকে। পরের দিন কি কারণে আমার জানলাটা খুলেছি দেখি প্রতীকের জানলাও হাট করে খোলা। ঝোলানো হালকা পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতরটা বেশ দেখা যাচ্ছে। মহিলা ঘরে নেই অবশ্য, জানলাটা ফের ভেজিয়ে দিলেও কৌশলের সামান্য ফাঁক রেখে দিয়েছিলেন। কান দুটো তাই সতর্ক ছিল। দুপুরে ওদিকে দরজা খোলার হালকা আওয়াজে জানলার ফাঁক দিয়ে তাকাতে যা নজর পড়ল তাতে ভিতরে প্রায় আগুন ধরিয়ে দিল। অনেক দিন শরীরের ভিতরে এমন উত্তেজনা টের পায়নি। স্নান সেরে মিসেস রাও অ্যাটাচ পাত থেকে বেরিয়েছেন, তোয়ালে নিয়ে মহিলা এরপর দেহের সিক্ত অংশগুলো মুছতে শুরু করলেন। ওয়ার্ড্রপ থেকে একটা নাইটি বের করে পড়তে গিয়েও হঠাৎ ছুঁড়ে ফেলে দিলেন মেঝেতে। তারপর সিলিং ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে ঘরের মাঝে মস্ত আরামকে দাঁড়ায় শরীর এড়িয়ে শুয়ে পড়লেন। তারপর কতক্ষণ ওইভাবে তাকিয়েছিলাম হুঁশ নেই।
যখন সার ফিরে পেলাম, সারা শরীর দরদর করে ঘামছে, কপালের দুপাশে শিরা দুটো সমানে দপদপ করে লাফিয়ে চলেছে। বিকালে মহিলা যখন বাড়ি থেকে বের হলেন না, সামান্য অন্ধকার নামতেই হানা দিয়েছিলাম, কিন্তু হতাশ হতে হয়েছে, মহিলা দরজা খোলেননি। এ ঘটনা দুদিন আগের, মহিলা এর মধ্যে আর বের হননি, সুতরাং অপেক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। আর তারপর আজ প্রায় অযাচিতভাবে এই সুযোগ, উপদ্রুত সীমান্ত শহর সন্ধ্যের পরে একেবারেই নিরাপদ নয়, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বড় একটা বের হয় না। তারপর সাম্প্রতিক কিছু ঘটনার কথা তো আগেই বলেছি, রাতে চোরের উপদ্রব ইদানিং প্রায় শোনা যায় না, গলির অন্ধকারে মানুষটিকে তাই গোড়ায় সন্দেহ হয়নি, কিন্তু সামান্য লক্ষ্য করতেই ভুল ভাঙল। পাটি পেটে পেল লোকটি যেভাবে সন্তর্পণে এগিয়ে আসছে তা সাধারণ মানুষের মতো নয়, নিশিকুটুম, হাতে ছোট্ট একটা থলি, সন্দেহ নেই ভিতরে তালা খোলা, দেওয়াল বেয়ে ওঠা সরঞ্জাম আছে। গলির দিকে জানলার ফাঁক দিয়ে সন্তর্পণে তাকিয়েছিলাম, যা ভেবেছি তাই, ঘর ভর্তি অত মালপত্র নিয়ে মহিলা একলা থাকে, সেটা শহরের চৌর্যমহলে চাউর হতে সময় লাগেনি। তাদেরই কেউ রাতের অন্ধকারে হানা দিয়েছে। লোকটা পা টিপে সন্তর্পণে একসময় 9 নম্বর বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো। থলি থেকে কি একটা যন্ত্র বের করে সামান্য চেষ্টায় খুলে ফেলল দরজা। আমিও তৈরি হয়ে নিলাম। ছোট দোতলা বাড়ি, উপরতলার দুটি মাত্র ঘর, মহিলা আজও সেই একই রকমভাবে আরাম কেদারায় শুয়ে রয়েছে, শরীরে জড়ানো হালকা নাইটি। ভেবেছিলাম ঘুমোচ্ছেন, কিন্তু ঘরে ঢুকতেই নড়ে উঠলেন উনি। আসুন আসুন মিস্টার বাসু, আমি কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কিন্তু একদিন এসেছিলাম, অনেকক্ষণ দরজা নক করে ফিরে যেতে হয়েছে। আমি দরজা খুলে দেব কি করে ভাবলে? একই তো দাঁতটা ভেঙেছ, বাবুর দৌড় কত দূর দেখবো না। মুক্ত পোশাকে হাসির সাথে সাথেই শরীরটাও দুলে উঠল নিশারাও। তুমি কিন্তু পাশ হয়ে গেছো মোদিরাও, তবু সাড়া দিতে গিয়েও থমকে গেলাম। মুক্তর মতো দুসার দাঁতে রিন রিন করে হাসছে নিশারাও। পাশের তীক্ষ্ণ কেনায়ন্তুকো ঠিকরে বের হয়ে এসেছে, লম্বা হচ্ছে ক্রমশ। আহারে পুরুষ আমার, দেখি একবার। দেখতে দেখতে নিশারাও দুই হাতে বুকের মাঝে টেনে নিল আমাকে। কয়েক মুহূর্ত মাত্র, তারপর আবেগ ঘন কণ্ঠ, বাহ, শুধু হ্যান্ডসামই নয় ম্যান, তোমার শরীর তো দেখছি সাংঘাতিক। নিশারাওয়ের খিদে মিটবে বোধ হয়, অনেক দিন উপসি কিন্তু। এ সময় অযথা সময় নষ্টর অর্থ হয় না, কিন্তু বাধা দিয়ে নিশারা উঠে দাঁড়ালেন হঠাৎ। দাঁড়াও বাবু, আমার রাতের খাওয়া হয়নি এখনো, আগে পেটে কিছু দিয়ে নি, তারপর সারা রাত তো পড়েই রয়েছে, তোমার খিদে পায়নি? আমি যে একটু আগেই খেয়ে এসেছি ডার্লিং, তোমার কথা একেবারেই খেয়াল হয়নি। সে কি আর জানি না। মাই গড, এখন বের হবে আবার? নিশারাওয়ের কণ্ঠে এক রাশ অভিমান, অধর ফুলে উঠল সামান্য, তবে সামলাতেও সময় লাগলো না বেশিক্ষণ, অল্প হেসে মুখ খুলল আবার। ভেবো না বাপু, রাতের খাবার ঘরেই মজুদ রাখি, আমি চট করে সেরে আসছি।
বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। রাডলিং শহরের এক আবাসন থেকে পাওয়া গেল লাশ ভর্তি চারটে ট্রাঙ্ক বাক্স। লাশগুলো পুলিশ উদ্ধার করেছে বিশেষ শনাক্তকরণের জন্য। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি আলাপন। আলাপন, তুমি ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের জানাও ওখানকার পরিস্থিতি। পুলিশ কি তদন্ত শুরু করেছে? ঘরে যিনি ভাড়া ছিলেন সেই মিসেস নিশারাও কিন্তু নিরুদ্দেশ, তবে জিনিসপত্র তেমনই রয়েছে। ট্রাঙ্কের ডালা খোলা অবস্থায় রয়েছে। প্রতিটি ট্রাঙ্কে একটি করে মৃত মানুষ, দেহ শুকিয়ে প্রায় কাট হয়ে গেছে, গলায় তীক্ষ্ণ ফলার একাধিক ক্ষতচিহ্ন। তার কতক শুকিয়ে গেলেও দুটি করে ক্ষতচিহ্ন কিন্তু বেশ টাটকা এখনো, সেটা বোঝা যাচ্ছে মাত্র কয়েক ঘন্টা আগের বলে মনে হচ্ছে। কিন্তু কয়েকদিন আগেই কিন্তু শহর থেকে তারা নিরুদ্দেশ হয়েছিলেন বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। আবার তার মধ্যে একজন প্যারামিলিটারি অফিসারও ছিলেন, কিন্তু তিনিও কয়েকদিন আগেই নিরুদ্দেশ হয়েছে বলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। তবে দেখে যা মনে হচ্ছে প্রতিটি মৃত্যুই কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগের, গলার ক্ষত দিয়ে অনেক পরিমাণ রক্ত কিন্তু আগে বের করে নেওয়া হয়েছে, কিন্তু তখনও কিন্তু তারা বেঁচে ছিল। শেষ রক্তবিন্দু টেনে নেওয়া মাত্র গতকালই কিন্তু তাদের মৃত্যু ঘটানো হয়েছে। এছাড়াও বাড়ির একতলায় সিঁড়ির পাশেও একটা মৃতদেহ শনাক্ত করা হয়েছে, সেটিও কিন্তু শুকিয়ে প্রায় কাট হয়ে গেছে। তবে তার গলার ক্ষতচিহ্ন একটি একদমই টাটকা। এই দেহটিও কিন্তু ভালোভাবে শনাক্ত করা হয়েছে। এই শহরেই তার বাস ছিল, কিন্তু চুরির দায়ে নাকি তাকে বারবার জেল খাটতে হয়েছে। লোকটা কিন্তু যে চুরি করতেই এসেছিল সেটা কিন্তু তার এক পাশে পড়ে থাকা যন্ত্রপাতি বোঝাই থলি দিয়ে কিন্তু সেটা সবাই আমরা বুঝতে পেরেছি। এবং এই র্যালিং এর মতো একটা ছোট শহরে এমন একটা ভয়ানক ব্যাপারের আলোড়ন কিন্তু ফেললেও শহরের বাইরে কিন্তু তেমনভাবে খুব একটা প্রচার করা হয়নি, আর এখনো প্রচার হয়নি। তবে আতঙ্ক যদি না ছড়ায় সেটা শ্রুতিলিপিতে শুনলেন ভ্যাম্পায়ারের গল্প অন্ধকার গলির সেই বাড়ি, রচনা শিশির বিশ্বাস। গল্প পরিবেশনে ছিলাম আমি সোমনাথ, সাথে সহশিল্পী রিয়া এবং আলাপন গঙ্গোপাধ্যায়, চিত্র পরিকল্পনায় ইমন সাহা। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এইরকম আরও নানান স্বাদের গল্প পেতে সাবস্ক্রাইব করুন শ্রুতিলিপি। নমস্কার।